Okay, let's start UTM projection. UTM projection, UTM কথাটা শুনেই বুঝতে পারছিস, UTM একটা short form. তাহলে UTM এর full form টা কি? UTM এর full form হলো universal transverse projection. Universal transverse marketers projection. UTM, universal transverse marketer projection. UTM projection হচ্ছে marketer projection, marketer projection এর একটা পরিবর্তিত রূপ. পরিবর্তিত রূপ মানে একটু অ্যাডভান্স এবং একটু আপডেটেড একটা ভার্সন হচ্ছে UTM projection. মার্কেটার প্রজেকশন আমি জানি না সেম ওয়ান স্টুডেন্টসদের এখনো মার্কেটার প্রজেকশন শেখানো হয়েছে কিনা বা বোঝানো হয়েছে কিনা. মার্কেটার প্রজেকশন হয়েছে তোদের? মার্কেটার প্রজেকশন যখন কেউ বোঝাবেন থিওরিটিক্যাল পার্টে তখন দেখতে পাবি, প্র্যাকটিক্যালে বোধ হয় মার্কেটারটা আমি নেব, বাট স্টিল থিওরিটিক্যাল পার্টটা আগে বোঝা দরকার. দেখতে পাবি মার্কেটার প্রজেকশন হচ্ছে এমন একটা প্রজেকশন, এটা সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের একটা আপডেটেড ভার্সন হচ্ছে মার্কেটার প্রজেকশন, আবার মার্কেটার প্রজেকশনের আপডেটেড ভার্সন হচ্ছে ইউটিএম প্রজেকশন. সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কি জিনিস? আচ্ছা ফার্স্ট স্টেপ প্রজেকশন সম্পর্কে তোদের আইডিয়া আছে? সেম ওয়ান সেম ওয়ান দেখে প্রজেকশন সম্পর্কে আইডিয়া আছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম. আচ্ছা বল তো দেখি হোয়াট ইজ প্রজেকশন, কেউ একজন সেম ওয়ান থেকে বলবি, সেম থ্রি সেম ফাইভ কিছু বলবি না. হোয়াট ইজ প্রজেকশন? কেলো বলতে হবে তো, বাংলায় বল, ইংলিশে বল, হিন্দিতে বল, উর্দুতে বল, আমি বুঝতে পারলেই হলো, বল কেউ কিছু. ম্যাম প্রজেকশন ইজ আ ইজ অ্যান ইমেজ to show a surface from satellite images or no, satellite image er kono ekhane concept ki nei ma'am. It is a graphical presentation. Graphical presentation, kishe graphical presentation of any of anything like shape. Shapes, various type of shape. আচ্ছা ধর আমি সাপোজ এটা আঁকলাম, এটা কি একটা প্রজেকশন? একটা শেপ আঁকলাম, অফ এনিথিং অফ ভেরিয়াস শেপ বললি, আমি একটা শেপ আঁকলাম, এটা কি একটা প্রজেকশন? ম্যাম আপনি কি কোথাও কিছু লিখছেন বা আঁকছেন? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে না. আপনার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি না. হ্যাঁ এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম. আচ্ছা সাপোজ যে এক্ষুনি বললি ইট ইজ আ শেপ অর ভেরিয়াস ফিচার, একটা শেপ আঁকলাম, এটা কি একটা প্রজেকশন? না ম্যাম ওটা একটা স্পেসিফিক শেপ হতে হবে, লাইক সিলিন্ড্রিক্যাল স্কোয়ার. ম্যাম এতে ল্যাটিটিউডস এন্ড লংগিটিউডস নেই, তাহলে এটা কি করে প্রজেকশন হতে পারে? এক্স্যাক্টলি কি করে ল্যাটিটিউড লংগিটিউড ছাড়া একটা প্রজেকশন হতে পারে? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যে বললি সিলিন্ড্রিক্যাল হতে হবে বা কনিক্যাল হতে হবে, একটা একটা স্পেসিফিক শেপ হতে হবে. ঠিক আছে আমি এটা স্পেসিফিক শেপ আঁকলাম, তা এটা কি এটা প্রজেকশন? নো ম্যাম. তাহলে এটা কি, এগুলো কি, এগুলোকে কি বলে? জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যাল শেপ তো বটে, প্রজেকশনে সেম 3 সেম 5 এগুলোকে কি বলে? সিলিন্ড্রিক্যাল এন্ড কনিক্যাল. ম্যাম সিলিন্ড্রিক্যাল এন্ড কনিক্যাল প্রজেকশন, যে প্লেনটার উপর আমরা প্রজেকশন করি তাকে কি বলে? প্লেন অফ প্রজেকশন, প্লেন অফ প্রজেকশন. ওকে এই যে যে সিলিন্ড্রিক্যাল এন্ড কনিক্যাল বললি তার কিছু হয়তো ছায়া ছায়া মনে আছে বলে বললি, বাট অ্যাকচুয়ালি এগুলো প্রজেকশন না, এগুলো হচ্ছে প্লেন অফ প্রজেকশন. প্রজেকশন কি জিনিস? প্রজেকশন হচ্ছে রিপ্রোডাকশন অফ সামথিং, তাই তো?
যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই যে তোরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিস, ওটাও কিন্তু কাইন্ড অফ প্রজেকশন। ওকে, ওখানে কি হয়, ওখানে একটা বড় সামনে একটা হোয়াইট প্রজেক্টর থাকে, তাই তো, যেখানে আমরা সিনেমাটা দেখতে পাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি কি, একটা হোয়াইট একটা বোর্ডের মতোই বলতে পারিস, একটা হোয়াইট একটা স্ক্রিন, যেটা একটা বিশাল বড় তার সাইজ, কিন্তু পিছন দিকে যেখান থেকে প্রজেক্টর রুম যেটাকে বলে, সেখান থেকে কিন্তু একটা মেশিনের মাধ্যমে একটা ছোট্ট একটা জায়গায়, একটা আগে ছিল, এখন তো আমাদের ডিজিটাল হয়ে গেছে, বাট আগে ছিল, যেমন আমরা ক্যামেরায় ছবি তুলতাম, প্রজেক্টর ছিল, প্রজেক্টর ছিল, এখনো প্রজেক্টরই আছে, কিন্তু এখন ডিজিটাল ভার্সনে হয়, কিন্তু আগে ছিল ওখানে ফিল্ম থাকতো, ফিল্ম গুলোকে প্রজেক্ট করতো, বাট এখন সেটা ডিজিটাল সিডি ডিভিডি এই সমস্ত ভার্সন হয়ে গেছে, এখন আরো আরো উন্নত পেন ড্রাইভ এসে গেছে। তো প্রজেক্টরটা সেমই আছে, আমি যে ক্লাসরুমে যখন দেখবি তোদের ক্লাসরুমে ক্লাস নেব শুরু করবো, সেম থ্রি সেম ফাইভরা জানে আমাদের প্রজেক্টর দিয়ে ক্লাস হয়, তো ওইখানেও কিন্তু আমরা একটা ছোট জিনিসকে বড় করে তার রিপ্রোডাকশন করে একটা বড় লার্জ ভার্সন, তাই তো। সেরকম ভাবে এখানে কি হয়, এখানে যে ল্যাটলং এর কথা একজন বললি, যে ল্যাটলং না থাকলে কিন্তু প্রজেকশন হবে না, ম্যাপ প্রজেকশন কিন্তু অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমটা লাগে। আমাদের যে আর্থ রয়েছে, আমাদের যে আর্থটা দেখতে কিন্তু পারফেক্টলি রাউন্ড শেপ নয়, একটু ওভাল, তাই তো। তো সেই জন্য আর্থের মধ্যে থাকা যে লাইন্স অফ ল্যাটিটিউড অ্যান্ড লাইন্স অফ লংগিটিউড, লাইন্স অফ ল্যাটিটিউড মানে হলো প্যারালালস, প্যারালালস এগুলোকে বলে প্যারালাল বা অক্ষরেখা। আচ্ছা, যারা বাংলায় পড়ছিস সেম ওয়ানদের কথা বলছি, ইংলিশ টার্ম গুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, কিন্তু কারণ আমি বাংলা একবার বলে দেবো ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি ইংলিশ টার্ম গুলো ইউজ করবো। আচ্ছা, এগুলোকে বলে প্যারালালস, আর এগুলো হচ্ছে মেরিডিয়ানস, এগুলোকে বলছে মেরিডিয়ানস, প্যারালালস বা লাইন্স অফ ল্যাটিটিউড, মেরিডিয়ানস বা লাইন্স অফ লংগিটিউড বা দ্রাঘিমা রেখা, আর প্যারালালস বা অক্ষরেখা। তো প্যারালালস বা মেরিডিয়ানস এর একটা গ্রিড হতে হবে, না হলে প্রজেকশন হবেই না সেটা। প্যারালালস বা মেরিডিয়ানস এর একটা গ্রিড হতে হবে, এটাই প্রজেকশনের প্রাইমারি কনসার্ন, প্রাইমারি অবজেক্টিভ, যে আমাকে একটা প্যারালালস আর মেরিডিয়ানস এর গ্রিড তৈরি করতে হবে, বা মেশ। মেশ মানে হচ্ছে একটা একটা নেটের মতো, নেট যেমন হয় না, যেমন একটা মেশ মানে হচ্ছে কি বলবো, মানে একটা ছাকনির মতন, একটা ছাকনির মতন তৈরি করতে হবে, তো সেটা না হলে কিন্তু প্রজেকশন হবেই না। কেন এটাকে প্রজেকশন বলছি, প্রজেকশন মানে আমি কি বললাম, রিপ্রোডাকশন অফ সামথিং, রিপ্রোডাকশন অফ অরিজিনালি যে মেশটা রয়েছে আমাদের আর্থের, যে অরিজিনাল মেশ রয়েছে, যে ল্যাট লং আমরা যেখান থেকে কোঅর্ডিনেট গুলো বার করি, বা প্যারালালস বা মেরিডিয়ানস যে অরিজিনালি যে মেশটা রয়েছে সেটাকে তো আর আমরা চোখে দেখা সম্ভব না, কারণ এটা পুরোটাই আর্বিট্রারি বা কাল্পনিক, তাই তো। তো এই কাল্পনিক লাইনগুলোকে যখন আমরা খাতায় আঁকি, যখনই আমরা খাতায় আঁকি, এমনি যখন আমি আঁকছি, জাস্ট এমনি যখন জাস্ট এঁকে দিচ্ছি একটা কাল্পনিক ভাবে, এটা কিন্তু একটা প্রজেকশন হচ্ছে না, স্কেল অনুযায়ী আঁকতে হবে। নিশ্চয়ই তোদের স্কেলিং হচ্ছে, নিশ্চয়ই স্কেল পড়াচ্ছেন, এয়ার ম্যাম পড়াচ্ছেন তো স্কেল? হ্যাঁ ম্যাম। অ্যাকর্ডিং টু স্কেল যখন রিপ্রোডাকশন করছি এই মেশটার, তখন তাকে আমরা বলবো ম্যাপ প্রজেকশন। যতক্ষণ অ্যাকর্ডিং টু স্কেল রিপ্রোডাকশনটা হচ্ছে, ততক্ষণ কিন্তু ইট ইজ নট আ ম্যাপ প্রজেকশন, এটা একটা কাল্পনিক একটা কোনো শেপ বা জিওমেট্রিক কোনো শেপ বলতে পারি, বাট যখন আমরা স্কেল অনুযায়ী এটা রিপ্রোডাকশন করছি, তখন এটাকে আমরা বলবো ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশনে কিন্তু একটা ম্যাপ প্রজেকশন আঁকছি যখন, তার মানে এর ভেতরে যে আমাকে ম্যাপ আঁকতেই হবে তার কোনো মানে নেই, জাস্ট ল্যাট লং এর গ্রিডটাও শুধু থাকতে পারে। ওকে, ম্যাপ আমরা অবশ্যই আঁকি, নাহলে আমরা কোনো একটা ম্যাপ প্রজেকশন করার যে মেন যে অ্যাডভান্টেজ, সেটা তো আমাদের ম্যাপ আঁকার জন্যই করা হয়। তো ম্যাপ প্রজেকশন করার মেন মানে যে উদ্দেশ্যটা, যে অবজেক্টিভটা, সেটাই নাহলে আমরা পূরণ করতে পারবো না, তাই আমরা ম্যাপ ড্র করি। এবার ম্যাপ প্রজেকশন করতে গেলে বেশ কিছু আমাদের এই যে প্রজেক্ট করব, প্রজেক্ট মানে যেখানে প্রজেক্ট হবে, ঠিক যেভাবে সিনেমা হলে কি হয়, সিনেমা হলে একটা স্ক্রিনের ওপর প্রজেক্টর, ঠিক সিনেমা হলে ব্যাপারটা একটু আঁকি তাহলে তোরা বুঝতে পারবি। সাপোজ এটা আমাদের প্রজেক্টর রুম, এখান থেকে লাইটটা ফেলা হয় আর গিয়ে একটা স্ক্রিনের ওপর প্রজেক্টেড হয়, তাই তো। ঠিক একইভাবে আমাদের ম্যাপ প্রজেকশনেও কিন্তু এইভাবে সোর্স অফ লাইট থেকে আমরা স্ক্রিনের ওপর প্রজেক্ট করি। কিভাবে করি, আগেকার দিনে যদি তুই কনসেপ্টটা দেখিস, সিনেমা হলে কি হতো, এই লাইটটা যখন যেত এইখানেই থাকতো ফিল্মটা,
হ্যাঁ, এখনকার ডিজিটাল কনসেপ্ট একটু আলাদা। এখানে যখন লাইটটা ফেলা হতো তখন এখানে থাকতো ফিল্মটা, ফিল্ম থেকে যেভাবে ঠিক আমরা যে কোনো কিছুকে যখন যার উপর দিয়ে লাইট ফেলি তার ছায়াটা গিয়ে উল্টো দিকে পড়ে শ্যাডোটা, ঠিক সেভাবে এখানকার এই ফিল্মে যা যা চলতো ঠিক সেই সেই জিনিসগুলো এই স্ক্রিনটা আমরা দেখতে পেতাম। ঠিক একইভাবে এখন আমাদের ফার্স্টে আসে জেনারেটিং গ্লো, টার্মগুলো মাথায় রাখবি, জেনারেটিং গ্লো, এটাও আমি পড়াবো নেক্সট পরে একটা অন্য ক্লাসে। জেনারেটিং গ্লোব থাকে, জেনারেটিং গ্লোবটা দেখতে একটা জাস্ট তার দিয়ে তৈরি, কলেজ খুললে আমি তোদের দেখাবো, আমাদের কলেজে একটা জেনারেটিং গ্লোব আছে, একটা তারের তৈরি, জাস্ট নর্মাল গ্লোবের মতো দেখতে না, ধরে নে আমরা যে গ্লোব আমরা দেখি আমাদের অনেকের বাড়িতে থাকে বা স্কুলে থাকে, অনেক জায়গায় থাকে, অফিস টফিসে থাকে, সেই গ্লোব গুলো ব্লু কালারের হয়, মানে ওশন গুলো ব্লু কালারের, ভেতরটা কিন্তু ফাঁপা হয় না, ভেতরটা আমরা সি থ্রু না, যে এদিক থেকে ওদিক দেখতে পাই না, কিন্তু জেনারেটিং গ্লোব হচ্ছে সি থ্রু, ভেতরে কিচ্ছু থাকে না, শুধু জাস্ট এই ল্যাটলং গুলো এরকম ওয়্যার 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 দেখতে পাওয়া যায়, তার দিয়ে তৈরি। ওকে, এটাকে বলে জেনারেটিং গ্লোব, বা অনেক সময় কাচেরও হয়, এমন কিছু হতে হবে, এমন কোনো মেটেরিয়ালের তৈরি হতে হবে যাতে আমরা এদিক থেকে ওদিকটা দেখতে পাই, ভেতরটা পুরো ফাঁপা হয়। হ্যাঁ, তো ভেতরটা ফাঁপা এরকম একটা জিনিস জেনারেটিং গ্লোব, সেই জেনারেটিং গ্লোবের নিচ থেকে যদি একটা লাইট ফেলা হয় তো বুঝতেই পারছিস লাইটটা এরকম ভাবে যেতে পারে, যদি মাঝখান থেকে ফেলা হয় তাহলে লাইটটা এইভাবে যেতে পারে, তাই তো? যেভাবেই যাক না কেন যে সোর্স থেকে লাইটটা ফেলা হচ্ছে তাকে বলা হয় সোর্স অফ লাইট, যে সোর্স থেকে লাইটটা ফেলা হচ্ছে তাকে বলা হয় সোর্স অফ লাইট, আর এই যে যে এই যে গ্লোবটার উপর ফেলা হচ্ছে তাকে বলা হয় জেনারেটিং গ্লোব। ওকে, এবার লাইটটা তো নিয়ে যদি ইউনিভার্সে হারিয়ে যায় তাহলে তো লাইট আমরা দেখতেই পাবো না, না? যদি আমরা দেখবি টর্চ নিয়ে যদি আকাশের দিকে লাইটটা ফেলি, লাইটটা কি কোথাও গিয়ে রিফ্লেক্ট হয়? একটা তো রিফ্লেক্টর লাগবে, যেখানে লাইটটা রিফ্লেক্ট হয়ে এটা শ্যাডোটাকে ওদিকে দেবে, যে এই যে জেনারেটিং গ্লোবটা আছে এটা শ্যাডোটাকে ফেলার জন্য একটা তো রিফ্লেক্টর লাগবে, একটা তো কিছু একটা মিডিয়াম লাগবে, তাই তো? সবাই এগ্রি করছিস তো ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। ঠিক সেরকমই এখানে যদি কোনো রিফ্লেক্টর না থাকে, কোনো মিডিয়াম না থাকে, তাহলে তো রিফ্লেক্ট করবে না, তো সেই জন্য আমাদের কিন্তু একটা রিফ্লেক্টরের ব্যবস্থা করতে হয়। সেই রিফ্লেক্টরটাকে আমরা বলছি কি, প্লেন অফ প্রজেকশন, যেখানে গিয়ে রিফ্লেক্ট করবে, সেই রিফ্লেক্টরটার নাম প্লেন অফ প্রজেকশন। প্লেন অফ প্রজেকশন যেটা অনেকক্ষণ আগে একজন কেউ বলেছিল যে কনিক্যাল হতে পারে, কি বলে আর কি বলেছিল বেশ, সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্কোয়ার হতে পারে, না স্কোয়ার হতে পারে না, প্লেন অফ প্রজেকশন। প্লেন অফ প্রজেকশন এই প্লেনটা তিন রকম হতে পারে, কি কি প্লেনটা তিন রকম হতে পারে, প্রথম হতে পারে এই প্লেন কথাটার বাংলা হচ্ছে কিন্তু তল, হ্যাঁ, প্লেন অফ প্রজেকশন, প্লেন মানে তল, আর প্লেইন, PLAIN, প্লেইন আর প্লেনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, প্লেন মানে হলো তল মানে সারফেস, প্লেন হচ্ছে এর মিনিংটা হচ্ছে সিনোনিম হচ্ছে সারফেস, বাট প্লেইন হচ্ছে আনইভেন, মানে আপনার কথা শোনা যাচ্ছে না, কেউ কি শুনতে পাচ্ছে না বাবু? ম্যাম শোনা যাচ্ছে, ম্যাম শোনা যাচ্ছে, ওকে, প্লেইন আর প্লেনের মধ্যে ডিফারেন্স হচ্ছে প্লেইন হলো সমতল মানে একটা আনইভেন সারফেস, আর প্লেন হচ্ছে একটা সারফেস, যে কোনো সারফেস কে আমরা প্লেন বলি, PLAIN, আর প্লেইন হচ্ছে প্লেনের একটা ডিভিশন যেটা আনইভেন সারফেস, যেটা সবটাই পুরো সমান, সেটাকে বলি আমরা প্লেন। আচ্ছা, এই প্লেন একটা হতে পারে, আর একটা হতে পারে কোন, আর একটা হতে পারে সিলিন্ডার। ওকে, এই তিনটে সারফেস হতে পারে, তিনটে কিরকম দেখতে হয়,
প্লেন হচ্ছে একটা প্লেন পেপার, আমরা যখন একটা পেপারে ড্র করছি তখনই সেটাকে আমরা বলি প্লেইন সারফেস, ওকে, প্লেইন প্লেন। যদি আমরা একটা সিঙ্গেল পেপার আঁকি, সাপোজ আমরা একটা সিঙ্গেল পেপার নিলাম, তখন সেটাকে আমরা বলবো প্লেইন প্লেন। আর এই টাইপের প্লেনে যে সমস্ত প্রজেকশন আমরা ড্র করি তাদেরকে বলা হয় প্ল্যানার প্রজেকশন। আর কি হতে পারে সারফেসটা? নেক্সট হতে পারে কোন, কোন হতে পারে, কোন কনিক্যাল প্লেন। কনিক্যাল প্লেনে আমরা যে সমস্ত প্রজেকশন ড্র করি তাকে বলে কনিক্যাল প্রজেকশন। লাস্ট যেটা পড়ে থাকলো, যেটা আজকে আমাদের আলোচনা করব, যে প্লেন অফ প্রজেকশনটা নিয়ে, সেটাকে বলে সিলিন্ডার। সেটাকে বলে সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল প্লেন, সিলিন্ড্রিক্যাল প্লেন। অ্যান্ড এই প্লেনে যে সমস্ত প্রজেকশন আমরা আঁকি তাদেরকে বলি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আজকে আমরা যে ইউটিএম প্রজেকশনটা পড়ছি এটা ওয়ান কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। ওকে, আচ্ছা, এই অবধি কারোর কোনো ডাউট? এবার আমি সোজা চলে যাব সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এই অবধি কারোর ডাউট থাকলে বল, নালে কিন্তু পরের গুলো বুঝতে পারবি। ম্যাম, ইউটিএম এর ফুল ফর্মটা একটু আর করে বলবেন। ইউনিভার্স ট্রান্সভার্স, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশন। ঠিক আছে, এই অবধি কারো কোনো ডাউট নেই? আমি এগোচ্ছি তাহলে। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল প্রজেকশনটা একটু বলে নিয়ে মার্কেটার্স এ ঢুকে পড়ব, ইউটিএম এ ঢুকে পড়ব। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আমরা যখন ড্র করি, এই যে আমি একটু আগে বলছিলাম প্লেন অফ প্রজেকশন আর জেনারেটিং গ্লোবের ব্যাপার, প্লেন অফ প্রজেকশন আর জেনারেটিং গ্লোবের ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ ধর এটা আমার সিলিন্ড্রিক্যাল সারফেস, আমি তো এতক্ষণ প্লেন PLAIN যেটা সমতল তল যেটা, সেটাকে আমি দেখিয়েছি কিন্তু কিভাবে গ্লোবের সাথে ওটাকে আমরা ম্যাচ করাই, এখান থেকে এইভাবে আলোটাকে ফেলা হয় এবং আলোটা গিয়ে এইভাবে পড়ে। কিন্তু যদি সিলিন্ড্রিক্যাল বা কনিক্যাল হয় সেই ক্ষেত্রে তো আমি এইভাবে উপরে রেখে দিতে একই ব্যাপার হয়ে গেল, আমি তো এইভাবে উপরে এটাকে রেখে দিতে পারি না। তাহলে তখন আমরা এই প্লেনার প্রজেকশনটাকে কিভাবে ইউজ করি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। আমরা তখন এই যে জেনারেটিং গ্লোবটা, যেটা কিনা মেড অফ ওয়্যারস বা গ্লাস বা প্লাস্টিক, যেটাতে সি থ্রু, মানে এইদিক থেকে ওদিক পুরোটা দেখতে পাচ্ছি, সেই গ্লোবটাকে আমরা কি করি, যে আমাদের যে সারফেসটা রয়েছে, মানে যে প্লেন অফ প্রজেকশনটা রয়েছে এক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল, তার মধ্যে ঢুকিয়ে দিই। এখানে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই এই আমাদের গ্লোবটাকে, জেনারেটিং গ্লোবটাকে, তাহলে ব্যাপারটা দেখতে হবে এরকম। অ্যাকচুয়ালি এরকম না, আমার একটু ভুল হয়েছে, ভেতরে বাইরে কিছু বেরিয়ে থাকবে না, দুটো বাউন্ডারিকে জাস্ট টাচ করে থাকবে, এরকম হবে ব্যাপারটা। হ্যাঁ, এরকম হয় নর্মাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে, যেটা তোরা ক্লাস 12 এ বোধহয় না 11 এ তোদের প্রজেকশন থাকে আজকাল স্কুলে, সেখানে নিশ্চয়ই তোরা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন করেছিস, নিশ্চয়ই তোরা ব্যাপারটা জানিস। এবং যেহেতু এই জেনারেটিং গ্লোব বা আমাদের নর্মাল আর্ট বা গ্লোবের কথা যাই বলিস না কেন, সব থেকে বালজিং জায়গাটা হচ্ছে একদম মাঝখানটা, তাই সবসময় ইকুয়েটোরিয়াল সারফেস বা ইকুয়েটার, এটাকে আমরা বলি ইকুয়েটার, একদম মাঝখানটা মানে হলো ইকুয়েটার বা নিরক্ষরেখা, ইকুয়েটারটা কিন্তু এই প্লেন অফ প্রজেকশনকে অল টাইম দেখা যায় টাচ করে আছে, তাই তো? তাই জন্য এই ইকুয়েটারকে বলা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। সবসময় মাথায় রাখবি যে প্যারালালটা প্লেন অফ প্রজেকশনকে টাচ করে সেই প্যারালালটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। যেহেতু সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে
ইকুয়েটর অল টাইম টাচ করে থাকে, তাই এই প্রডিকশন গুলোতে স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ অলওয়েজ ইকুয়েটর। ঠিক আছে, তাহলে যে কোনো সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে কিন্তু ইকুয়েটর ইজ দ্য অনলি স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা কিন্তু আর চেঞ্জ হয় না। এবার আসছি আস্তে আস্তে আমাদের ইউটিএম প্রজেকশন। ইউটিএম প্রজেকশন কিন্তু নর্মাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের থেকে অনেকটাই আলাদা। এইখানে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম যে আমি কিভাবে ইনসার্ট করেছি, খুব ভালো করে দেখ, ভার্টিক্যালি এই যে সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটার মাথাটা উপরের দিকে, নিচটা নিচের দিকে, মাঝখানে আমি কিন্তু এটাকে ঢুকিয়েছি। মানে এটাকে যদি আমরা দেখি তাহলে এদিকে থাকছে নর্থ পোল, এটা হচ্ছে কিন্তু সাউথ পোল। এবার আমি ইউটিএম এ আসছি। ইউটিএম এ কিন্তু এইভাবে গ্লোবটাকে আমরা ইনসার্ট করি না। কেন করি না? কারণ মার্কেটার্স বা নর্মাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন ড্র করার পর সমস্ত কার্টোগ্রাফাররা, মানে যারা ম্যাপ মেকার্স, তারা একটা প্রবলেম নোটিস করলেন। কি প্রবলেম? দেখলেন যে এইভাবে আঁকার পর যখন আমরা সেটাকে রিপ্রোডিউস করছি, রিপ্রোডাকশন করছি এই জিনিসটাকে, আমরা এই ধর এই যে গ্লোবটা দেখছি, ধরে নে এই এই যে সার মানে এই যে আমার সিলিন্ডারটা রয়েছে, মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, কাঁচি দিয়ে কেটে দিলে জিনিসটা কি হবে? এটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে। মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি আর এই জিনিসটা এখানে এরকম, মানে এই যে গ্লোবটাও ধরে নে এটার উপরে ফ্ল্যাট হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। তখন এই লাইন্স গুলো আর এরকম এরকম থাকবে না, সবটাই প্যারালালস বল বা মেডিয়ানস বল, সবটাই স্ট্রেট লাইন্স হয়ে যাবে। আমি এখানে একটু কার্ভেচার দেখাচ্ছি এই কারণে, আমি কাগজটাকে দেখাচ্ছি, তোরা বুঝতে পারবি 3D এফেক্টটা, যে আমি যদি মাঝখান থেকে কেটে দিই, মানে জিনিসটা এরকম গোল ছিল, আমি মাঝখান থেকে কেটে জিনিসটাকে ফ্ল্যাট করেছি। ওকে, এতে যেটা হচ্ছে দেখ, পোল থেকে শুরু করে ইকুয়েটর সবটাই সেম লেন্থ। এটা যদি আমার পোলের লাইন হয়, পোল তো একটা অ্যাকচুয়ালি ডট, কিন্তু সেটাও একটা ইকুয়েটরের সমান লম্বা লাইন হচ্ছে। এটাই এর মেন ডিসঅ্যাডভান্টেজ। মার্কেটের প্রজেকশনও আমরা এটা দেখতে পাই, এটাই কিন্তু এই প্রজেকশনের মেন ডিসঅ্যাডভান্টেজ। সেই ডিসঅ্যাডভান্টেজটাকে দূর করার জন্য, যাতে প্রত্যেকটা দেশে, এক একটা দেশে এক এক রকম প্রজেকশন সিস্টেম যাতে ইউজ না করে, সব দেশে একটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেম যাতে প্রডিউস করা যায়, এবং সবাই যাতে একই টাইপের একটা, মানে কি বলবো, একই রকম ইউনিভার্সাল একটা সিস্টেম ইউজ করে, তাহলে কি হয়, ধরা যাক আমরা গেলাম ইউএসএতে, ইউএস এর প্রজেকশন সিস্টেমটা হয়তো অন্যরকম। আমরা বোনস প্রজেকশনে আমাদের যে ইন্ডিয়া রয়েছে তাকে আমরা ড্র করি, আর ইউএস এ হয়তো অন্য কোনো প্রজেকশনে সেটাকে ড্র করে, তাদের ম্যাপকে ড্র করে, বা তাদের ম্যাপকে যে প্রজেকশনে ড্র করে সেই প্রজেকশনেই আমাদের ইন্ডিয়াকেও ড্র করে। তখন দেখা যাচ্ছে যে কি হয়, যে আমাদের হয়তো কোনো একটা জায়গা, দুটো লোকেশনের ডিস্টেন্স, হ্যাঁ, তো এই সমস্তগুলো খুব ভ্যারি করে যাচ্ছিল। তো তখনই কিন্তু সবাই চেষ্টা করতে শুরু করলো যে যাতে একটা ইউনিভার্সাল সিস্টেমকে তৈরি করা যায়, যাতে সব জায়গায় একই রকম ভাবে জিনিসটাকে বোঝানো যাবে। এবং দেখবে, আমি জানি না তোমরা কখনো খেয়াল করেছো কিনা, ছোটবেলা থেকে যদি কখনো অঙ্ক ঠঙ্ক গুলোতে খেয়াল করো, আমরা কিন্তু ইউজ করি কিলোমিটার, মিটার, এই সিস্টেমটা, যেটাকে বলে MTS সিস্টেম, মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম আমরা ইউজ করি, আমরা যারা ইন্ডিয়ানস তারা। আর যদি ইউএসএ, ইউকে এইসব জায়গায় যাও, ওরা কিন্তু আবার FPS সিস্টেম ইউজ করে, ইয়ার্ড, মাইল, হ্যাঁ, ওদের সমস্ত ডিস্টেন্স ওরা মাইল, ইয়ার্ড এইসব ইয়ে করে। তো যদি আমাদের ডিস্টেন্স মেজার করতে হয়, তাহলে আবার ওখান থেকে আমাদের কনভার্ট করতে হবে টু কিলোমিটার অ্যান্ড মিটার অ্যান্ড সেন্টিমিটার, যেহেতু আমরা এই সিস্টেমটা ইউজ করি। তো এরকম এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম ইউজ করার জন্য খুব অসুবিধা হচ্ছিল সমস্ত সায়েন্টিস্টদের। তো সেই জন্য এই নিটটা তৈরি হয়, যে যাতে আমরা একটা সিঙ্গেল প্রজেকশন সিস্টেম তৈরি করি যেটা সব দেশ মেনে চলবে। হ্যাঁ, এটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে ইনিশিয়েটিভটা,
বাট এটা রিসেন্ট টাইমে এসে খুব রিসেন্টলি আমরা এখন কিন্তু ইউনিভার্সাল প্রজেকশন ইউটিএম প্রজেকশন বলতে পারো ইউটিএম প্রজেকশন ইউজ করছি এবং এখন আমরা আস্তে আস্তে আমাদের যে টপোশিট গুলো ছিল দেখবে তোমাদের স্যার নিশ্চয়ই দিয়েছেন টপোশিট একটা আমি দেখছিলাম দিয়েছেন সেই যে টপোশিটটার যে প্রজেকশন সেটা কিন্তু এখন ইউটিএম প্রজেকশন বাট আগে কিন্তু ইউটিএম প্রজেকশন ছিল না আমি কখনো দেখাবো সম্ভব হলে যে আগে প্রজেকশনটা অন্যরকম দেখতে ছিল এখন টপোশিটটা অন্যরকম দেখতে হয়ে গেছে এখনকারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আগেরটা আমি পরে কোনোদিন দেখাবো তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আচ্ছা এবার আমি আসি আমাদের ইউটিএম প্রজেকশনে এই যে এতক্ষণ ধরে আমি এত কথা বললাম এইটাই শুধু বোঝানোর জন্য কেন ইউটিএম প্রজেকশন দরকার হলো কেন আমরা ইউটিএম প্রজেকশনে শিফট করতে চাইলাম এবার আসি ইউটিএম প্রজেকশনে ইউটিএম প্রজেকশন কিছু বলবে আচ্ছা ইউটিএম প্রজেকশন ইজ আ কনফর্মাল প্রজেকশন কনফর্মাল এই টার্মটার মানে কি কনফর্মাল কথাটার মানে হলো যেসব প্রজেকশনে অ্যাঙ্গেল মেনটেন হয় অ্যাঙ্গেল মানে ধরা যাক এই যে গ্লোবটা রয়েছে এই যে আমাদের আর্থ সার্ফেসটা রয়েছে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল একটার সাথে একটা অ্যাঙ্গেল মানে মেরিডিয়ান বলো বা কোনো একটা লোকেশন আমি একটা এ স্পেস আমি একটা হয়তো লোকেট করলাম তো সেখান থেকে হয়তো তার যে কোনো একটা স্পেসের যে অ্যাঙ্গেল মানে সাপোজ ধরো দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে আবার চেন্নাই তো এই যে একটা অ্যাঙ্গেল ফর্ম হলো এই অ্যাঙ্গেলটার যা অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালি আমি যদি আর্থের ওপর অ্যাঙ্গেলটাকে ড্র করি তাতে আমার যে অ্যাঙ্গেলটা বেরোবে ম্যাপের ওপর ড্র করলেও সেম অ্যাঙ্গেল বেরোবে এই জিনিসটাকে বলে কনফর্মাল প্রজেকশন মার্কেটার্স প্রজেকশন ইজ অলসো আ কনফর্মাল প্রজেকশন মার্কেটার্স প্রজেকশন যখন আমি প্র্যাকটিক্যালি করাবো তখন দেখতে পাবে যে ওটাও কিন্তু একটা কনফর্মাল প্রজেকশন এবং মার্কেটার প্রজেকশন এই জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনো যদি তোমরা কখনো বোটে করে কোথাও যাও বা শিপে করে কোথাও যাও বা এরোপ্লেনে করে কোথাও যাও যে কোনো জায়গায় কিন্তু মার্কেটার প্রজেকশন ইউজ হয় যেখানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে মানে অ্যাঙ্গেল যেখানে যেখানে দরকার ঠিক সেখানে সেখানে মার্কেটার প্রজেকশন ইউজ হয় ওই জিনিসটাই নেওয়া হয়েছে ইউটিএম প্রজেকশনে যাতে অ্যাঙ্গেলটা সেম সেম থাকে এবং অ্যাঙ্গেল সেম থাকলে শেপও সেম থাকে শেপ মানে ধরো ইন্ডিয়ার শেপটা সেম থাকবে কিন্তু এরিয়াটা ডিস্টর্টেড হয়ে যাবে হ্যাঁ এরিয়াটা ডিস্টর্টেড হতেই পারে মার্কেটার প্রজেকশনে এরিয়া ভীষণভাবে ডিস্টর্টেড হয় কারণ মার্কেটার প্রজেকশনও সিলিন্ড্রিকালের মতো পোল এবং যে মাঝখানের যে ইকুয়েটার দুটোই সেম লেন্থের সেই প্রবলেমটাকে কাটানোর জন্য কিন্তু মার্কেটার প্রজেকশন ওই কনফর্মালের যে অ্যাডভান্টেজ সেটাকেও নেবে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাকে কাটানোর জন্য ইউটিএম প্রজেকশন এলো এখানে কি করা হলো এখানে আর্থ যে সার্ফেসটা এটাকে টোটাল দেখো আমি এখানে একটা ম্যাপ দিয়েছি দেখলে বুঝতে পারবে এই যে আর্থ সার্ফেসটা মার্কেটার প্রজেকশনে এতদিন কি হতো পুরোটাকে নিয়ে একসাথে একটা প্রজেকশন করা হতো বাট এখানে কি হলো এখানে প্রত্যেকটা জোনকে আলাদা আলাদা করে প্রজেক্ট করা শুরু হলো এতে কি হলো ষাটখানা মানে পুরো 360 ডিগ্রি যদি আমরা দেখি আমাদের একটু বলে নি তারপর এখানে আসছি যদি আমরা আমাদের পুরো গ্লোবের এক্সটেনশনটা দেখি পুরো আর্থের এক্সটেনশনটা দেখি কত 360 ডিগ্রি তো কারণ একদিকে 180 ওদিকে 180 জিরো থেকে এদিকে 180 ওদিকে 180 তাহলে টোটাল হচ্ছে 360 ডিগ্রি প্লাস ওটা একটা সার্কেল সার্কেল আমরা জানি অল টাইম 360 ডিগ্রি হয় তো 360 ডিগ্রির একটা টোটাল এক্সটেনশনকে আমরা কি করলাম টোটাল 60টা জোনে ডিভাইড করলাম 60টা জোনে ডিভাইড করলে কত হয় এক একটা জোনের এক্সটেনশন 60 ডিগ্রি ঠিক করে বলো 60 ডিগ্রি পুরো আর্থটাকে নিয়ে একসাথে করা হতো এখানে কিন্তু এক একটা 6 ডিগ্রির যে জোন সাপোজ ধরে নিলাম এটা আমার ফুল এরিয়াটা এর মধ্যে আমি অনলি 6 ডিগ্রি যেটুকু
সেটুকুকেই আমি শুধু কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকবার প্রজেক্ট করব। প্রত্যেকবার এই এক একটা প্রজেক্ট মানে এক একটা জোনকে, এটাকে বলা হয় এক একটা জোনকে বলা হয় ইউটিএম জোন। সিক্স ডিগ্রি যে এক্সটেনশনটার কথা বললাম, এই এক একটা জোনকে বলা হয় ইউটিএম জোন। এই প্রত্যেকটা জোনকে আলাদা আলাদা করে প্রজেকশন করা হবে। কেন এটা করা হলো? যাতে, কারণ মার্কেটার প্রজেকশন মানেই কি, যে ইকুয়েটর আর একদম মাথায় যে অংশটা থাকবে দুটো সেম লেন্থ হবে, তাই তো? তো সেম লেন্থ এই ক্ষেত্রেও হয়, কিন্তু সেম লেন্থ হলেও যেহেতু এটা ছোট ছোট করে করা হচ্ছে, এক একটা 6 ডিগ্রি 6 ডিগ্রি এক একটা জোনে যেহেতু অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জন্য ডিস্টর্শনটা কম হয়। কারণ এটা আবার 6 ডিগ্রি, আবার পরেরটা আবার আলাদা করে 6 ডিগ্রি, আবার পরেরটা আলাদা করে 6 ডিগ্রি, এই করতে করতে কি হয়, ডিস্টর্শনটা অনেকটা কমে যায়। কারণ আমি যদি একটাই আমার স্ট্যান্ডার্ড সেন্ট্রাল মেরিয়ান হতো আর স্ট্যান্ডার্ড প্যারালাল হতো, স্ট্যান্ডার্ড প্যারালালটা অল টাইম কিন্তু ইকুয়েটার, এটা মাথায় রাখবে। একটাই যদি স্ট্যান্ডার্ড প্যারালাল আর সেন্ট্রাল মেরিয়ান হতো, সেন্ট্রাল মেরিয়ান মানে কি, সমস্ত মেরিডিয়ান মানে সব পুরো এক্সটেনশনটার মাঝখানে যে মেরিডিয়ানটা থাকে তাকে বলা হয় সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত ওয়েস্ট বা ইস্টের দিকে আমরা যাই তত ডিস্টর্শন বাড়ে। তো যেহেতু এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোনে কিন্তু নিজস্ব আলাদা আলাদা সেন্ট্রাল মেরিডিয়ান আছে, আমরা দেখতে পাবো এক্ষুনি পড়বো, যখন প্রত্যেকটা জোনে নিজস্ব আলাদা আলাদা সেন্ট্রাল মেরিডিয়ান আছে, তো সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ওই মাত্র 3 ডিগ্রি আর এদিকে 3 ডিগ্রি ওইটুকুতে কিন্তু খুব একটা ডিস্টর্শন হয় না। যেটুকু হয় সেটুকু খুব মিনিমাম, সেটুকু আমরা কারেক্ট করে ফেলতে পারি। কিন্তু যখনই পুরো ম্যাপটার মানে 360 ডিগ্রির মধ্যে একদম মাঝখানে একখানা মাত্র সেন্ট্রাল মেরিডিয়ান আর বাকিটা পুরোটাই ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু ডিস্টর্শন লেভেলটা খুব হাই হয়ে যায়। বোঝা গেল? ডিস্টর্শনের বাংলা হচ্ছে বিচ্যুতি, মানে ভুল হয়ে যায়, যা হওয়ার কথা তা হয় না, অনেক বেশি শেপ ডিস্টর্টেড হয়ে যায়। ম্যাপ যদি অ্যাকচুয়ালি হয়তো দেখতে হয়তো ম্যাপটা এরকম, ডিস্টর্টেড হয়ে গেল হয়তো এত বড়, এটা তো ভুল, এটা তো ইনকারেক্ট, তো আমাকে তো এটা রাখতে হবে। তো সেই জন্য ডিস্টর্শন লেভেলটা কমানোটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ইউটিএম প্রজেকশন। এই জন্যই আমরা ডিস্টর্শন কমানোর জন্য এতগুলো জোনে আলাদা আলাদা করে ভাগ করে প্রত্যেকটা জোনের ইন্ডিভিজুয়াল সেন্ট্রাল মেরিডিয়ান তৈরি করেছি, যাতে প্রত্যেকটা জোনে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ওই 3 ডিগ্রি ইস্টে 3 ডিগ্রি ওয়েস্টে এইটুকুই শুধুমাত্র হবে, এবং পোলওয়ার্ড যত যাব তত ওইটুকুনি খুব ফ্র্যাকশনাল অ্যামাউন্ট ডিস্টর্শন হবে, সেটুকু অ্যামাউন্ট নেগলিজিবল, সেটা এখনো মানে এইটুকু আমরা মেনে নিয়েছি আর কি, এটুকু হোক। হয়তো পরে কোনো কখনো হয়তো আরো কোনো অ্যাডভান্স কোনো প্রজেকশন আসবে যেখানে এইটুকু আর থাকবে না, বাট আপাতত এই জন্য আমরা ইউটিএম প্রজেকশন করছি। দেখো এই অবধি কারো কোনো ডাউট? আচ্ছা, ইউটিএম প্রজেকশনে আর একটা ব্যাপার আমরা করি, এই যে আমরা 60খানা জোন বললাম, এই 60টা জোনকে যখন প্রজেক্ট করা হয়, 60টা জোনকে যখন প্রজেক্ট করা হয়, আমি নর্মাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন দেখিয়েছিলাম কি ভার্টিক্যালি হয়, বাট এক্ষেত্রে কিন্তু ভার্টিক্যালি হয় না, এক্ষেত্রে কিন্তু হরাইজেন্টালি হয়, মানে সিলিন্ডারটাকে ছুঁয়ে দেওয়া হয়। আর তার মধ্যে সাপোজ ধরে নাও আমি এখানে আমার জেনারেটিং গ্লোব, এই জেনারেটিং গ্লোবের এই একটা একটা জোন করে হয়তো প্রজেক্ট করা হয়, এবং সেটা দেখতে এরকম যেরকম আমি দেখালাম ইউটিএম প্রজেকশন, একটা ছোট্ট হয়তো জোন যেটা 6 ডিগ্রি যার এক্সটেনশন, সেই ছোট্ট জোনটা মানে এটা আর এটা সেম, এইভাবে আমরা ইউটিএম প্রজেকশনটা করি। ইউটিএম প্রজেকশনে কিন্তু সিলিন্ডারটাকে হরাইজেন্টালি রিপ্রেজেন্ট করা হয়। দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, দেখতে পাবে, দেখো হরাইজেন্টালি রিপ্রেজেন্ট করা হয়। এবার তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটু জুম করি, দেখতে পাবে, দেখো এই যে সিলিন্ডারটাকে হরাইজেন্টালি রিপ্রেজেন্ট করা হয়েছে, আমি যেটা এঁকেছি আর এটার মধ্যে একটা পার্থক্য আছে, দেখতে পাচ্ছ কি পার্থক্য বলো তো দেখি কেউ? ম্যাম ওটা বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে লোকটা, হ্যাঁ বাইরে বেরিয়ে গেছে। ঠিক, কেন বাইরে বের করা হলো? বাইরে বের করার কারণ হচ্ছে, যখন আমরা আমি একটু আগেই বললাম মার্কেটার্স প্রজেকশনে পোলের যে লাইনটা, পোল কিন্তু ইজ ইকুয়াল টু লেন্থের দিক থেকে মার্কেট ইকুয়েটার,
ইকুয়েটরের লেন্থের সমান হওয়াতে কি অসুবিধা? পোলের তো তাহলে পুরোটাই ডিস্টর্টেড, তো সেই জন্য ইউটিএম প্রজেকশন শুধুমাত্র 80 ডিগ্রি নর্থ থেকে 84 ডিগ্রি, সরি আমি উল্টো বলছি মনে হচ্ছে, 80 ডিগ্রি সাউথ থেকে 84 ডিগ্রি নর্থ পর্যন্ত এক্সটেন্ডেড, বিয়ন্ড দ্যাট এটা কিন্তু ইউটিএম প্রজেকশন অ্যাপ্লিকেবল হয় না, তাই জন্য এটাকে বার করিয়ে দিয়েছে। মানে এই যে লাইনটা একদম মাথায় যে লাইনটা দেখছো এটা হচ্ছে 84 ডিগ্রি নর্থ, আর এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে 80 ডিগ্রি সাউথ। বিয়ন্ড 80 ডিগ্রি সাউথ বা বিয়ন্ড 84 ডিগ্রি নর্থ UTM projection is not applicable. তাহলে ওখানে কি অ্যাপ্লিকেবল? ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এই বিয়ন্ড 84 ডিগ্রি নর্থ আমরা যে প্রজেকশনটা ইউজ করি তার নাম ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে? আচ্ছা এবার আমি পরের স্লাইডে আসি, এই অবধি কারো কোনো ডাউট থাকলে বলো। ম্যাম ওটা কি বললেন? ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন, স্টিরিওগ্রাফিক লেখা আছে মনে হয়, লিখেছি বোধ হয় কোথায় একটা, ঠিক আছে লিখে রাখো স্টিরিওগ্রাফিক, STE প্রজেকশন, ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন কোথা থেকে কোথায় অ্যাপ্লিকেবল হয়? 84 ডিগ্রি, ডিগ্রিটা আমি এখানে দিতে পারি না, একটু ডিগ্রি সাইনটা দিয়ে নেবে, 84 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি নর্থ and 80 degree south থেকে 90 degree south, এই হচ্ছে আমার পোলার ইউনিভার্সাল পোলার স্টিরোগ্রাফিক প্রজেকশনের এক্সটেনশন, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে চলে যাচ্ছি। ইউটিএম প্রজেকশনে বেশি কিছু আমি বলবো না, এগুলো পড়ে নেবে, এটা বোঝানোর কিছু নেই, শুধু এটুকু বলে রাখছি ওয়ার্ল্ড ওয়ার যখন হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে ফার্স্ট এটা দেখা যায় যে ইউএসএর আগেতেও অনেক দেশে হয়েছিল, রাশিয়ায় অল্প একটু, জাস্ট এই যে থিমটা, এই থিমটা অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছিল, বাট একদম এই ইউটিএম প্রজেকশনের মতন কিছু তৈরি হয়নি। কিন্তু কার্টেজিয়ান প্রজেকশন কোঅর্ডিনেট, এই যে তোমরা জানো নিশ্চয়ই কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে কনসেপ্টটা আছে, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কাকে বলে জানো তো? অঙ্কে নিশ্চয়ই পড়েছো কার্টেশিয়, বাংলায় বলে কার্টেশিয় স্থানাঙ্ক, আর ইংলিশে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, 9, 10, 11, 12 কোনো না কোনো ক্লাসে নিশ্চয়ই করেছো। কি হলো মনে পড়ছে না? মিক্ষুনি বললেই মনে পড়ে যাবে কি জিনিসটা, এটাকেই বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সেই এইভাবে তোমাদের হয়তো বলে দিত যে একটা ব্র্যাকেটের মধ্যে একটা কোঅর্ডিনেট দিয়ে দিল, 2 বা 3, 4, তোমাদের লোকেট করতে হতো, এরকম করেছো লোকেট? হ্যাঁ ম্যাম গ্রাফ পেপারে করেছি। হ্যাঁ ম্যাম ঠিক তাই, গ্রাফ পেপারে লোকেট করতে হতো। এই যে কার্টেসিয়ান স্থানাঙ্ক মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে মেইন থিমটা, এই থিমটাই কিন্তু আমাদের ইউটিএম প্রজেকশনে অ্যাপ্লিকেবল হয়। এখানে কিন্তু ল্যাট লং ডিগ্রিতে কোনো ভ্যালু থাকে না, এখানে পুরোটাই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা নিই, বাট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হলেও আমরা যাতে এখানে কোনো নেগেটিভ ভ্যালু না আসে সেই জন্য নেগেটিভের দিকে এই জিনিসগুলো আমরা নিই না, আমরা সব পজিটিভ নিই, সরি এটা পজিটিভ,
আমরা সব পজিটিভ ভ্যালু, মানে এই যে এই যে এইটুকু অংশে যেটুকু আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা নেওয়ার চেষ্টা করি, অরিজিনটাকে এমন ভাবে রাখার চেষ্টা করি যাতে আমাদের সব ভ্যালু পজিটিভে আসে, যাতে কোনো নেগেটিভ ভ্যালু না আসে। এটা শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্য। জিজ্ঞেস করতেই পারো কেন আমরা নিলাম না ম্যাম, নিলাম না শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্য, সবাই এটা এগ্রি করেছে, সব দেশ এটা এগ্রি করেছে, সেই জন্য শুধুমাত্র পজিটিভ ভাবেই আমরা ভ্যালুগুলো তৈরি করি, নেগেটিভ ভ্যালু তৈরি করি না। ঠিক আছে, আচ্ছা, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে এইভাবে যে অ্যাপ্লাই করা যেতে পারে কনফর্মাল ম্যাপিং এ, সেটা কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময়, যখন প্রচন্ড আর কি বুঝতেই পারছো ওয়ার্ল্ড ওয়ার এর সময় ম্যাপিং ট্যাপিং খুব দরকার হয়, কারণ এ ওকে হামলা করছে, ওর সাথে গিয়ে যুদ্ধ করছে, তো যুদ্ধ করার জন্য ম্যাপটা খুব দরকার হয়। তো তখন কিন্তু ফার্স্ট ইউএসএ তে এই এই যে ইউটিএম প্রজেকশনের মতন একটা ম্যাপিং সিস্টেম চালু হয়, তারপরে সেটা আরো আস্তে আস্তে ডেভেলপ করে আজকে যে ইউটিএম প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই যে ইউটিএম প্রজেকশন, যেখানে মার্কেটার্স প্রজেকশন বারবার বলছি, ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশন, এই মার্কেটার্স প্রজেকশন এই টার্মটা কিন্তু, মার্কেটার এই টার্মটা কিন্তু এসেছেন ফ্লেমিশ, ফ্লেমিশ মানে একটা কান্ট্রি আছে ইউরোপিয়ের, সেখানকার একটা একজন কার্টোগ্রাফার, তার নাম জি মার্কেটার, তার নাম থেকে কিন্তু এই মার্কেটার টার্মটা এসেছে, তার নাম, তিনি যেহেতু ফার্স্ট মার্কেটার প্রজেকশনকে ইন্ট্রোডিউস করেছিলেন তো সেই জন্য তার নাম থেকে আমরা মার্কেটার্স প্রজেকশন কথাটা ইউজ করি। 1570 ফার্স্ট এই মার্কেটার প্রজেকশন কনফর্মাল, যেখানে অ্যাঙ্গেলটা সেম থাকে, সেই প্রজেকশনটা কিন্তু ফার্স্ট তিনি ড্র করেছিলেন, ইনভেন্ট করেছিলেন। আচ্ছা, এবার চলে যাই, আচ্ছা এবার আসি UTM প্রজেকশনের ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমি অলরেডি বলে দিয়েছি, 60টা জোনে ভাগ করা হয়, 60টা জোনের এক একটা এক্সটেনশন হচ্ছে 6 ডিগ্রি। জোন ওয়ান, তাহলে এই যে একদম জোন ওয়ান, দেখো এখানে ওয়ান লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি এবার দেখতে পাচ্ছ, এই যে জোন ওয়ান যেটা 01 লেখা আছে, এই জোন ওয়ানটা তাহলে শুরু হচ্ছে 180 ডিগ্রি থেকে, আমি এখানে আরো 6 কমাবো, তার মানে 174 ডিগ্রি ওয়েস্ট, 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 174 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে এইটার এক্সটেনশন জোন ওয়ান এর। এইভাবে আস্তে আস্তে 6 ডিগ্রি কমতে 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 0 অবধি যাবে, আবার ঠিক 0 পরের জোনটা যেটা 30, জোন 30 যেটা, সেটার এক্সটেনশন হবে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ইস্ট। বোঝাতে পারছি কি? আমি জানি না বোঝাতে পারছি কিনা। হ্যাঁ ম্যাম, যেটা আমি বলতে চাইলাম একদম যেটা ওয়েস্টার্ন জোন, মানে যেটাকে আমরা বলছি ওয়ান, হ্যাঁ সবসময় কিন্তু 1 থেকে 60 অবধি যাবে, হ্যাঁ এটা মাথায় রাখবে, কখনো উল্টো হয় না, এদিক থেকে কিন্তু শুরু হয় না, এদিকে 1 ওদিকে 60 তা নয়, যেহেতু এটা ইউএসএ সৃষ্টি করেছে, ইউএসএ তে প্রথম এই ব্যাপারটা আছে, সেই জন্য ওরা নিজেদেরকে 1 এ রেখে দিয়েছে। আচ্ছা, 1 থেকে শুরু হবে এবং ধীরে ধীরে ওদিকে 60 অবধি যাবে, তো 1 এর তাহলে এক্সটেনশনটা হচ্ছে একদম এদিকে হচ্ছে 180 ডিগ্রি ওয়েস্ট, আমি বলেছি প্রত্যেকটা জোন হচ্ছে 6 ডিগ্রি করে, তো 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 174 ডিগ্রি হচ্ছে 1, এরম করে প্রত্যেকটা থেকে 6 ডিগ্রি কমতে 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 আপ টু 0 অবধি হবে। 0 এই জোনটা হচ্ছে 0 এর আগেরটা, যেখানে যার এক্সটেনশন হচ্ছে 6 ডিগ্রি ওয়েস্ট থেকে, আচ্ছা এই দুটোই ওয়েস্ট, 6 ডিগ্রি ওয়েস্ট থেকে 0 ডিগ্রি, 0 ডিগ্রির পাশে ইস্ট বা ওয়েস্ট বসে না, 6 ডিগ্রি ওয়েস্ট থেকে 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30th জোন, আর এটা ছিল আমার ফার্স্ট জোন। ঠিক 31st জোন যেটা, সেটা হবে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ইস্ট। শর্ট কোশ্চেন আসবে 3-2 মার্কসের বা 5 মার্কসেও আসতে পারে, আগে আমি একটু বলে নিই তারপরে শুনছি, কিরকম শর্ট কোশ্চেন আসবে, বলে দেবে যে বলতো 25th জোন যেটা, 25th জোন, 25th জোনের এক্সটেনশন কত হবে, তোমাদেরকে ব্যাপারটা ভেবে ক্যালকুলেট করে হোক ভেবে হোক কিন্তু বার করতে হবে যে 25th জোনের এক্সটেনশন কত হবে।
ভীষণ ইম্পর্টেন্ট এই ব্যাপারটা মাথায় কনসেপ্টটা না ঢুকলে কিন্তু এক্সটেনশন লেখা বা বোঝা যাবে না বা বলা হলো 48 নাম্বার জোনের এক্সটেনশন বলো তখন কিন্তু 48 জোন যেটা তার এক্সটেনশনটা তোমাদের বলতে হবে ঠিক আছে তো এটা কিন্তু সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট বলো কে কি বলছিল এবার বলো ম্যাম বলছি ম্যাম আমি মেঘা বলছি ম্যাম বলছি কি আপনি এর আগে যে স্ক্রিনশটটা করেছেন ম্যাম ওখানে ম্যাম ওই ম্যাম নিচে ওটা 180 ডিগ্রি লিখেছেন এটা হ্যাঁ 180 হ্যাঁ 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 174 ডিগ্রি ওয়েস্ট 174 তাই তো ম্যাম হ্যাঁ 6 ডিগ্রি দেখে না 174 এর সাথে 6 যোগ করলে 180 হয় আপ টু 0 অবধি -6 হতে হতে যাবে 0 এর পর আবার +6 হতে হতে যাবে হ্যাঁ ম্যাম 25 ডিগ্রির এক্সটেনশন কি 30 ডিগ্রি ওয়েস্ট টু 24 ডিগ্রি ওয়েস্ট 25 তো হ্যাঁ ম্যাম ডিগ্রি থেকে কত বলছিস 24 ডিগ্রি ওয়েস্ট 24 30 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকম ভাবে ভাবে যে কোনো একটা জোন নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো কোশ্চেন আসবেই তখন কিন্তু করতে হবে এবং আর কিভাবে করলে সেটা একটু ড্র করে হোক বা একটা জাস্ট স্কেচ এঁকে হোক একটু দেখিয়ে দিতে হবে 2 মার্কস এ আসবে হয়তো কোশ্চেন 5 মার্কস এরও একটা পার্ট হিসেবে আসতে পারে ওকে সেম 3 সেম 5 কোনো জিজ্ঞাসা থাকলে কোয়েরি থাকলে বলবি অঙ্কের কোশ্চেন কিন্তু আসবেই আচ্ছা এই অবধি কারো কোনো ডাউট নেই নো ম্যাম ওকে আমি ক্যারেক্টারিস্টিকটা শেষ করে আজকে ছেড়ে দেব তারপর আবার নেক্সট ক্লাসে পড়াবো আচ্ছা এবার এই যে যে এখানে লিখে দিয়েছি 80 ডিগ্রি সাউথ থেকে 84 ডিগ্রি নর্থ 84 ডিগ্রি সাউথে সাউথ সাদার্ন পোর্শন আর 84 ডিগ্রি নর্থে নর্দার্ন পোর্শনে কিন্তু এই ইউটিএম প্রজেকশন অ্যাপ্লিকেবল হয় না সেখানে ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন অ্যাপ্লিকেবল হয় 60টা জোন হয় বলেইছি এবং নাম্বারটা করা হয় ওয়েস্ট থেকে ইস্ট পশ্চিম থেকে পূর্ব ওয়েস্ট থেকে ইস্টে কিন্তু অলওয়েজ নাম্বারিংটা হয় তাই 180 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে সবসময় আমাদের স্টার্টিং পয়েন্ট আচ্ছা 180 ডিগ্রি ওয়েস্টকে নিশ্চয়ই তোমরা জানো যে ইন্টারন্যাশনাল ডেট লাইন বলে তো সেই হিসেবে 180 ডিগ্রি ওয়েস্ট থেকে আমরা কিন্তু স্টার্ট করি আচ্ছা নেক্সট হচ্ছে 60টা জোন যেটা রয়েছে প্রত্যেকটা জোনে যেহেতু আলাদা আলাদা নিজস্ব সেন্ট্রাল মেরিডিয়ান রয়েছে তাই জন্য কিন্তু খুব লো ডিস্টরশন হয় খুব খুব কম বিচ্যুতি থাকে যেহেতু প্রত্যেকটা জোনের নিজস্ব সেন্ট্রাল মেরিডিয়ান রয়েছে আচ্ছা নেক্সট এবার আসি আচ্ছা ইউটিএম জোন আর ইউনিফর্মলি ওয়াইড ফ্রম দ্য ইকুয়েটর টু দেয়ার নর্দার্ন অ্যান্ড সাদার্ন লিমিটস এই যে একটা কার্ভিং একটা লাইন দেখছো এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি আর্থের ওপর এই জোনটা দেখতে কেমন সেই লাইনটা কিন্তু যখন আমরা ইউটিএম প্রজেকশনে আঁকি তখন দেখতে হয়ে যায় এই লাইনটা এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখতে হয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল আর্থের ওপর যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে দেখতে যেমন হবে সেইভাবে এটা দেওয়া রয়েছে আচ্ছা সিন্স মেরিয়ানস কনভার্স টুয়ার্ড দ্য পোলস আচ্ছা এদিকে কিন্তু দেখো এই এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে 84 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড আর এদিকে হচ্ছে 80 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড এর তলায় বা এর ওপরে কিন্তু আমরা কিছু করতে পারি না তো এখানে যেহেতু আমরা অলরেডি দেখেছি যে এই যে লাইনটা যেহেতু আমরা যখনই আর্থ বা গ্লোবকে ভাবি তো তখনই আমরা যেটা ভাবি যে যখনই লংগিটিউডস গুলো হয় সেই লংগিটিউডস গুলো কিন্তু টুয়ার্ড পোল কনভার্জ করে ধীরে ধীরে মানে পোলে গিয়ে সবকটা লংগিটিউড একে অপরের সাথে মিশে যায় কনভার্জ করা মানে একে অপরকে কাট করে তাই তো এরকম দেখতে হয় তো হ্যাঁ ম্যাম হ্যাঁ সরি তো সেই জন্য এই জায়গাটার যে অ্যাকচুয়াল ডিস্টেন্সের কথা বলছি এই জায়গাটার যা ডিস্টেন্স যত পোলের দিকে যাব তত ডিস্টেন্সটা কমবে এটুকু নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো হ্যাঁ ম্যাম এটা ধরে নাও একটা জোন সাপোজ ধরে নাও জোন 5
তো জোন 5 এর এখানকার ডিস্টেন্স আর এইটা ধরে নাও হচ্ছে 80 ডিগ্রি সরি 84 ডিগ্রি নর্থ আর এটা ধরে নাও 80 ডিগ্রি সাউথ তো এখানকার যে অ্যাকচুয়াল ডিস্টেন্স আর এখানকার যে অ্যাকচুয়াল ডিস্টেন্স আর এখানকার যে অ্যাকচুয়াল ডিস্টেন্স তিনটের মধ্যে কিন্তু ডিফারেন্স হবে কারণ এটা 80 ডিগ্রি এটা 84 ডিগ্রি এটা হচ্ছে 0 ডিগ্রি যে ডিফারেন্সটা কত দেখো এখানে লিখেছি একদম 0 ডিগ্রিতে এটা থাকে 666,000 মিটার্স 84 ডিগ্রিতে হয়ে যায় 70,000 মিটার্স আর 80 ডিগ্রিতে হয়ে যায় 116,000 মিটার্স ঠিক আছে শর্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই সমস্ত ইনফরমেশন থেকে আসতে পারে এবং যদি একটা ইউটিএম প্রজেকশন বড় কোশ্চেন আসে তো তখন কিন্তু ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে লিখতে হবে আচ্ছা এই যে ডিস্টরশনটা হয় ডিস্টরশন খুব কম হলেও ডিস্টরশন যেটুকু হয় 1000 মিটারে ডিস্টরশন থাকে দেখো তোমায় লিখেছি 1000 মিটারে ডিস্টরশন হতে পারে প্লাস মাইনাস 1 মিটার মতো কম বেশি হয় 1000 মিটার কিন্তু খুব একটা বেশি নয় যদিও আমাদের কাছে হয়তো মনে হচ্ছে অনেক বেশি 1000 মিটার মানে 1 কিলোমিটার বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা এত বড় একটা আর্থ সারফেস কে দেখি সেক্ষেত্রে কিন্তু 1000 মিটার খুবই কম তো এইটুকু ডিস্টরশন কোনো অসুবিধার সৃষ্টি করে না তো আজকে আমাদের এইটুকু থাক নেক্সট ক্লাসে আমরা পড়বো ইউটিএম জোন গ্রিড সিস্টেম এবং তার সাথে কিভাবে জোন হয় জোনের আমি অলরেডি শুধু একটা নাম্বারিং সিস্টেম বলেছি যে 1 থেকে 60 অবধি কিন্তু জোন বা একটা জায়গা যখন আমরা নাম্বারিং করি দেখবে তোমাদের টপোশিট তোমরা ইউজ করছো টপোশিটের নাম্বারটা কারোর মনে আছে তোমাদের টপোশিটের নাম্বার ম্যাম যেটা আমাদেরকে সায়ন স্যার দিয়েছেন হ্যাঁ নাম্বারটা বলো দেখি কত F45A10 এই যে F45A10 এই নাম্বারিংটা কিভাবে হয় স্যার বলেছেন না ম্যাম এইখানেই আমরা পড়ব এই যে F45A10 A10টা বাদ দাও এই যে F45 হচ্ছে আমরা যে ইউটিএম জোনের কথা বলছি এই F45 হচ্ছে ইউটিএম জোন 45 মানে হচ্ছে ইউটিএম জোন 45th জোন তার মানে ওইটা ঠিক আছে কিন্তু এফ লেটারটা কিভাবে এলো সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো এফ এরকম লেটারিং করা হয় সি থেকে শুরু হয় সি থেকে ওয়াই অবধি লেটারিং করা হয় কিভাবে লেটারিংটা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো এবং লেটারিংটা কেন হয় সেটাও একটু শুধু বলে দিই এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সব কিন্তু দেখো মেরিডিয়ান বা দ্রাঘিমা রেখার সাথে কনসার্ন মানে দ্রাঘিমা রেখা কিভাবে দিয়ে আমরা পুরো অর্থকে ভাগ করছি সেটাই বলছি কিন্তু কোথাও আমরা ল্যাটিটিউড বা লাইনস অফ ল্যাটিটিউড বা প্যারালালের কথা বলিনি লাইনস অফ ল্যাটিটিউড অনুযায়ী যখন আমরা এই ছোট্ট ছোট্ট এক একটা ভাগ করব সেই ভাগটা যখন আমরা করি তখন তাকে বলা হয় নাম্বারিং তখন আমরা এরকম নাম্বারিং করি সি থেকে শুরু হয় নাম্বারটা সি ডি ই এফ নিচ থেকে উপরের দিকে ওঠে তো এরকম এফ নাম্বার এফ নাম্বারিং যে জোনটায় সেই জায়গাটায় তার মানে আমাদের আর 45 যেটা 45 জোনের এফ গ্রিডে আমাদের ওই ম্যাপটা লোকেটেড তাই এই F45টা এসেছে নেক্সট ক্লাসে আমি আরো ভালো করে বলবো এফ এর ব্যাপারটা তো আজকে 45 টুকু মনে রাখো যেটুকু আমি বললাম নেক্সট ক্লাসে বাকিটা বলবো প্লাস তার সাথে কিভাবে অঙ্ক আসে করতে অঙ্কের ব্যাপারটাও বলবো আচ্ছা এই অবধি কারোর কোনো কোশ্চেন নো ম্যাম কারোর কোনো কোশ্চেন নেই তো সেম 3 সেম 5 কারোর নো ম্যাম ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলছি ইউটিএম এর ক্যারেক্টারিস্টিক্স এর সেকেন্ড পয়েন্টটা আরেকবার বলবেন কি আছে সেকেন্ড পয়েন্টে দেখি ওই যে 80 ডিগ্রি সাউথ আর 84 ডিগ্রি যেটা এক্সক্লুড করা আছে সেটা হ্যাঁ 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 ম্যাম ওটা ওটা একটু গুছিয়ে লেখার জন্য আচ্ছা ওটা হচ্ছে ব্যাপারটা কি না এই যে যখন আমরা মার্কেটার্স প্রজেকশন করি আদ্রিতা তো জানবি নিশ্চয়ই মার্কেটার প্রজেকশনে আমরা এরকম ভাবে আঁকি আমরা যখন মার্কেটার্স প্রজেকশন করি তখন 0 ডিগ্রি আর একদম নর্থের যে লাইনটা মানে নর্থ পোল যেটা 90 ডিগ্রি নর্থ বা 90 ডিগ্রি সাউথ দুটোই তিনটেই কিন্তু সেম লেন্থের হয়ে যায় তাই তো এটা মার্কেটার্স প্রজেকশন একটা প্রবলেম সেই প্রবলেমটা যদি ইউটিএম প্রজেকশনে চলে না আসে কারণ ইউটিএম প্রজেকশনে আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিস্টরশনটা সব থেকে মিনিমাম করা খুব কমানো হ্যাঁ ডিস্টরশনটা কমানোর জন্য 84 ডিগ্রি নর্থের ওপরে
আর ইউটিএম প্রজেকশনকে অ্যাপ্লাই করা হয় না, ঠিক সেভাবে 80 ডিগ্রি সাউথের তলায় আর ইউটিএম প্রজেকশনকে অ্যাপ্লাই করা হয় না। সেই সব জায়গায় 84 ডিগ্রি নর্থের ওপর আর 80 ডিগ্রি সাউথের ওপরে যে প্রজেকশনটা অ্যাপ্লাই করা হয় তার নাম হচ্ছে ইউনিভার্সাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন, যাতে ডিস্টরশন লেভেল একদম কম থাকে। আপনি তখন 25 জোন 84 দেখাচ্ছিলেন না, ওই যে একটা একটা করে যাচ্ছে 6 ডিগ্রি করে কমতে কমতে 0 ডিগ্রি অবধি যাবে, 25th জোন কতখানি কতবার 6 ডিগ্রি কমবে এটা ম্যাথমেটিক্যালি বার করতে হবে, বুঝা গেল? 60th জোন থেকে শুরু হচ্ছে 6 ডিগ্রি করে কমছে, 25th জোনে গেলে 25th জোনটা কতগুলো জোন পড়ে আছে এটা আমি শেখাবো, চিন্তার কিছু নেই ব্যাপারটা। মানে 25 এর সঙ্গে 6 ডিগ্রি ইনটু করে 180 থেকে মাইনাস করলেই তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাও হবে, কিন্তু ব্যাপারটা আমি হাতে কলমে শেখাবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে? আজকে আমি অতটা একটু ওপর ওপর গেছি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য, আমি নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে আমি হাতে কলমে ব্যাপারগুলো শেখাবো, কারণ এই অঙ্কগুলো আসবে তো, ঠিক আছে? ওকে ম্যাম, আর কারোর কিছু? তাহলে আমি ক্লাসটা এন্ড করছি।